बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम टू माय चैनल रेसिपी विद शालमा। आज हमें अपन का नहीं मुसुर डाल दिए लाउ शाकेर तरकारी। तो लाउ शाकेर तरकारीटा किभाबे करलाम आपनादेर देखाबो। तार आगे आमार चैनलटी जारा एखोनो अब्दि सबसक्राइब करेननि प्लिज आमार चैनलटिके सबसक्राइब करबेन आर नोटिफिकेशनटाके अन करे राखबेन, ताहले आमि जखनी भिडियो आपलोड करब आपनादेर काछे आगे पौंछे जाबे। तो चलो কিভাবে আমি এই শাকের তরকারিটা করলাম আপনাদের দেখাই। আমি এখানে লাউ শাক নিয়েছি এক আটির মতন, তাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা আলু নিয়েছি গোটা, তাকেও কেটে নিয়েছি। আর শাকের ডাঁটিগুলোও নিয়ে নিয়েছি আমি। এবার রান্নাটা করব। ওভেনেতে আমি একটা হাঁড়ি বসিয়েছি, এতে আমি এক চামচের মতন তেল দিয়েছি। এবার একটা পেঁয়াজ গোটা দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে হালকা করে নেড়ে নেব। পেঁয়াজটা যখন আমার হালকা লাল হয়ে যাবে তখন আমি এখানে খানিকটা মসুর ডাল নিয়েছি, সেই মসুর ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একবার নাড়িয়ে দেব। এবার আমি আলুগুলো আর ডাঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একবার এগুলোকে সবগুলো একসাথে এভাবে কষে নেব। মশলাগুলো এবার এক এক করে দেবো। এক চামচের মতন লবণ, এক চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, আর হাফ চামচ জিরে। আর কিচ্ছু আমি মশলা দেবো না এতে, এটা আমার একদম অল্প মশলায় রান্না হবে। এইভাবে কষে আমি এতে পানি দিয়ে দেবো এক কাপের মতন। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আমার প্রায় মিনিট পাঁচেকের মতন হবে, পাঁচ মিনিট পর আপনাদের দেখাবো। যখন ডালটা হালকা সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি হাফ চামচের মতন রসুন থেঁতো করে রেখেছিলাম, চার পাঁচটা কোয়া রসুনের, এইভাবে এতে মাখিয়ে দেব। দেওয়ার পর আমি শাকগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একে দু মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, শাকের পানিগুলো বেরিয়ে যাবে। এবার আমি শাকগুলোকে একসাথে সব মাখিয়ে নেব। শাক, আলু, মসুর ডাল সবগুলোকে একসাথে এর ভেতরে মাখিয়ে দেব। সবগুলোই আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। অল্প করে একটু চিনি দিয়ে দেবো আমি, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে সেই জন্য। আর হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এটা আর আমার দু মিনিটের মতন হবে, দু মিনিটের জন্য রেখে দেবো। এর সব পানিগুলো টেনে নেবে। দু মিনিটের মধ্যে আমার শাকটা হয়ে যাবে, হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছেন শাকটা আমার রান্না হয়ে গেছে। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। তো এই শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। খোদা হাফিজ।